প্রথমাদার গৌর কলেজের মাস কমিউনিকেশন বিভাগে ছাত্রছাত্রীরা মঙ্গলবার আয়োজন করলেন এক আলোকচিত্র প্রদর্শনীর। আর এই প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন খেলনা উপকরণ দিয়ে বিভিন্ন হস্তশিল্পের প্রদর্শনী তুলে ধরে নজর কাড়লেন সকলে। এই উপলক্ষে এদিন গৌর কলেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ অসীম কুমার সরকার, অধ্যাপিকা সুস্মিতা সোম, বিশিষ্ট সাংবাদিক শুভদীপ ব্যানার্জি সহ আরো অনেকেই। এদিনের অনুষ্ঠানে কলেজ ছাত্রছাত্রীরা একদিকে তাদের হাতে তোলা ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন, অন্যদিকে বিভিন্ন ফেলনা বর্জ্য উপকরণ দিয়েও যে অসাধারণ শিল্প সৃষ্টি করা যায় তা বোঝাতে ফেলনা জিনিসপত্রের ব্যবহারে বিভিন্ন হস্তশিল্প তৈরি করে প্রদর্শনীর আকারে তুলে ধরা হয়, যা দেখে প্রশংসায় পঞ্চমুখ হন উপস্থিত বিশিষ্ট জনেরা। আমি এটাই বোঝাতে চেয়েছি যে অনেকে ওয়েস্ট প্রোডাক্ট গুলোকে ফেলে দেয়, তো এটা না করে আমরা যেন ওয়েস্ট প্রোডাক্ট গুলোকে রিইউজ করতে পারি। যেমন আমরা এখানে ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে অনেক কিছু বানিয়েছি, যেমন ওই সাইডে বটল রাখা আছে সেটা ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে বানানো, তারপর এই সমস্ত জিনিস যেগুলো ঝুলছে যেগুলো দিয়ে ডেকোরেট করেছি সেগুলো হচ্ছে আমাদের ওয়েস্ট প্রোডাক্ট, তাছাড়া এই ফ্লাওয়ার গুলো যে বানানো হয়েছে নিউজ পেপার দিয়ে ওটাও ওয়েস্ট প্রোডাক্ট। তো আমরা এটাই বলতে চাইছি যে এমন কোন জিনিস পৃথিবীতে নেই যেটা হচ্ছে রিইউজ করা যায় না। নিজে যদি বুদ্ধিটা লাগানো যায় তাহলে আমরা যে কোনো কিছুকে, যে কোনো খারাপ জিনিসকে অনেক গুছিয়ে ওটাকে ডেকোরেট করে অনেক ভালো কিছু দিয়ে একটা বানাতে পারি। আমরা অনেক রকম ফটো কালেক্ট করেছি অনেকগুলো থিম নিয়ে, তারপর যেমন স্ট্রিট ফটোগ্রাফি অনেক কিছু আছে এখানে দেখার মতো।